এই নির্বাচনের সাথে বিএপিসি সম্পর্কটা হচ্ছে মানে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটা পদ্ধতি আছে আমাদেরকে বিএপিসির ভিতরে নির্বাচনটা করা যায় তার সেটার অনুমতি ছিল। তো আমি নির্বাচন কমিশনে অনুরোধ করেছিলাম যে কারেন্ট সিচুয়েশনে তারপর আপনারা জানেন যে আমাদের একটা বিল্ডিং হচ্ছে প্রায় অর্ধেক বিএপিস ওখানে স্পেস চলে গেছে, বাকি জায়গাটার প্রতি ইলেকশন করতে গেলে অনেক এই কারেন্ট সিচুয়েশনে অনেক সমস্যা হবে, বাকি সার্কিট শেষ করেছিলাম করবার জন্য। তো যা হোক উনি বলেন যে যেহেতু ফিল্ম আর্টিস্টরা এই বিএপিসির ভিতরে উনি কমফোর্টেবল হবে ওনারা আর্টিস্টরা, তো ওনার অনুরোধের প্রেক্ষিতে আমি আমরা অনুমতি দিয়েছিলাম। তবে সাথে আমাদেরকে যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে সমস্ত সার্কুলার জারি হয়েছে কোভিড সংক্রান্ত সাবধানতার জন্য সেটাকে মাথায় রেখে আমরা কয়েকটি শর্ত দিয়ে তাদেরকে এখানে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলাম ব্যবহার করার জন্য আমরা চিফ ইলেকশন কমিশনার বরাবর, এবং সে মতেই কাজ করা হয়েছে। এখন যেটা হ্যাঁ একটা কথা ছিল, যেহেতু তার একদিন পরেই আমরা যেদিন ইয়ে করি চিঠি দিই 20 তারিখে, তার একদিন পরে আরেকটা সার্কুলার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হয়, আর আমরা আগের চিঠি দিয়ে দিতাম মন্ত্রিপরিষদ বিভাগের শর্তাবলীগুলো শর্তাবলী পূরণ করাবার জন্য প্রজ্ঞাপনের নম্বর সহ তারিখ সহ বলে দিয়েছিলাম যে ওটা করতে হবে, ফলো করতে হবে। তারপরে পরের দিন যে আরেকটা সার্কুলার হয় যে 100 জনের বেশি জমায়েত হবে না, আমরা আশা আমরা আমি ব্যক্তিগতভাবে স্যারকে ফোনও মানে বলেওছিলাম যে এটা এটা ফলো করব, নিজেও জানেন। এরপরে আমরা ওই জিনিসটা মাথায় রেখে অনেকগুলো শর্ত দিয়েছি, তার মধ্যে যেটা বলেছিলাম আমরা যতটা জানতে পেরেছি যে ভোটারের সংখ্যা 428 জন, তো 400-100 সাথে কম্পেয়ার করে 428 জন, তো এটা একটা বড় শুধু 428 জনই তো হবে না, আরও ভোটটা কন্ডাক্ট করবার জন্য আরও যারা থাকবেন আর শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবেন। আর আরেকটা কথা আছে যে ওখানে বলা ছিল মন্ত্রিপরিষদ বিভাগে 21 তারিখের প্রজ্ঞাপনে বলা আছে যে এই পুরো নির্দেশনাবলী এগুলো মনিটর করবে স্থানীয় প্রশাসন। তো যাই হোক আমরা সে মতো অনেকগুলো শর্ত দিয়েছিলাম যে শুধুমাত্র ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যারা তারা ভিতরে প্রবেশ করবে, ওদের শুক্রবার ছিল আর অন্য কারো প্রবেশ করার দরকার নাই মানে মনে হয়নি আর কি, আমরা কিছু বলিনি। বলছে ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট তারা আসবেন, আর যারা স্বীকৃত মিডিয়া যারা আছেন তারা আসবেন, সেটা এগুলো উনি নির্বাচন কমিশনের নিজের ঠিক করে নেবেন কে আসবেন না আসবেন, মানে এটা এই শর্তগুলো দিয়ে দেওয়া হয়েছে ওনারাও রাতের মধ্যে করে নেবেন বিষয়টা এরকম। তো যা হোক পরে এখানে বিভিন্ন সমিতি যারা আছেন তারা নিজের তারা একটা একটা আবেদন আমার কাছে করেছিলেন প্রথমে যে পাস যারা আছে তাদেরকে যেন ঢুকতে দেওয়া হয়। তো পাস যারা আছে এটা তো আমাদের অনেক হাজার হাজার পাস দাঁড়িয়ে আছে, তো এদের তো দেওয়া যাবে না, এটা তো তারা হয় না, ওই ওই শর্ত তো মানার কোনো সুযোগ নাই। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশাবলীকে নির্দেশনাবলী মানতে গেলে ওইটা আসলে পারা যাবে না, ওইটা সেই সুযোগটা নেই। আমরা একটা এই অনুমতিটা দিয়েছিলাম মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইনগুলো সবার জন্য যে গাইডলাইন তো সেটা আমাকে মাথায় তো সেটা আমরা করিনি। আর ওনারা যেটা বলছেন আমি শুনেছি যে কিছু লক্ষ্যকার বিষয়টা কিছু আসতে পারবে, তো ওটা যদি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হতো প্রয়োজন হতো তাহলে ওনারা দুই প্যানেল একসাথে হয়ে নির্বাচন কমিশনার ছিলেন ওনারা করে ওনারা পাশে এসে করে করতে পারতেন, তো সেখানে তো আসলে এফডিসির কিছু করার নেই, এখানে আর এফডিসি এমডির কোনো ভূমিকা নেই। ওনারা একটা একটা শর্ট লিস্ট করেছিলেন, শর্ট একটা লিস্ট করেছিলেন, তো সেটা সেটা যদি এটা ওনাদের আগে করা উচিত, ওনারা তো এটার সাথে আরও বেশি জড়িত। যখন নির্বাচন কমিশন এবং প্যানেল আইন শৃঙ্খলা বাহিনী ওনারা সাথে যখন একসাথে আলোচনা করেন তখন এই বিষয়গুলো ওরা তুলতে পারতেন, এবং যিনি এই বিষয়গুলো নিয়ে মুখপাত্র কথা বলছেন সোহান সাহেব উনি নিজে কিন্তু নির্বাচন কমিশনের একজন সদস্য, আপিল বোর্ডের সদস্য উনি ওখানে আছেন, তো উনি কিন্তু জানি না উনি ওখানে আপিল বোর্ডে আছেন আবার বাইরে এখানে আরেকটা
আরেকটা বিষয়ে কথা বলছেন উনি, তো উনি ওটাকে তুলে নিয়ে সলভ করে ফেলতে পারতেন। এরকম ভোটারের বাইরে যদি আসতে হয় তাহলে তো সেখানে তার আসার যৌক্তিকতাটা তুলে ধরে দুই প্যানেলের সম্মতি নিয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সহযোগিতা করার জন্য এই প্রশ্নটা এই কথাটা ঠিক নয়। এবং যখন অনেক সময় ওনাদের অনেক বিষয়গুলো ছিল যেটা হয়তো আমরা ভোটারের বাইরেও যদি কাউকে আনতে হয় বা মনে করেন যে এরা আমাদের ভোট কার্যক্রমে সহায়তা হবে বা কাজ করবে এটা তো হয় ইলেকশনে, সেখানে মানে দুই প্যানেল আলোচনা করে সমঝোতায় এসে সিলেক্ট করে যে না ইনারেরা আসতে পারে, একটা সমঝোতা আসতে পারতেন কথাটা ঠিক না। যদি এটা ওরা আগে যদি ওনার কাছে প্রেস করা হতো ওখান থেকে, যেমন আপনাদের জন্য পাশ ইস্যু করেনি মিডিয়াতে তো পাশ ইস্যু করা হয়েছে, তো অন্য আরো এডিশনাল কারণ যদি আসতো সেটাও পাশ ইস্যু করা যেত, তখন এটা ওখানে প্রেস করা হয়নি কেন? দায়িত্বটা আসলে দায়িত্বটা কার ছিল এইভাবে কারো কাউকে আপনি দায়ী করে ফেলতে পারবেন না। যারা যারা চাচ্ছেন যেতে চাচ্ছেন বা মনে করছেন এবং যিনি যিনি ওটা প্রতিনিধিত্ব করছেন মুখপাত্র হিসেবে কথা বলছেন সোহান সাহেব, উনি নিজেই তো ওখানে ছিলেন, এই সবগুলো জিনিস সবার সাথে বসে ইয়ে করে উনি তো একটা ওখানেই সেটেল করে ফেলতে পারেন। সোহান সাহেবকে আমি দোষ দিচ্ছি না, এটা করতে পারতেন। আমি যতটুকু জানি আপনারা আরো ইলেকশন কমিশনের সাথে কথা বললে বললে বিষয়টা বুঝতে পারবেন। ভোটের দিনকে ঢুকবে না ঢুকবে ভোটার বা ভোটারের বাইরে, আমার আমাদের কথা তো বলেই দিয়েছে ভোটার এবং ভোটের সাথে সম্পৃক্ত যারা, আর এদের আরো যারা অতিরিক্ত যাদেরকে ঢোকার মানে ব্যক্তিত্বকে ঢোকার বিশেষ কথাটা হয়েছে আমরা যতটুকু শুনেছি আর শৃঙ্খলা বাহিনীর সাথে ওনাদের কথা হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে কে ঢুকবে কে ঢুকবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদেরকেও ঢুকতে দেয়নি, আমাদেরকে নিষেধ করেছে, আমরা অফিস কিন্তু এটা আমরা আমাদের ভেন্যু ব্যবহার করা হচ্ছে যে কোনো প্রয়োজন আমাদের লাগবে। ইভেন্ট নট অনলি দ্যাট ওই দিন সন্ধ্যায় ভোটের আগের দিন সন্ধ্যায় হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে কথা হয়েছে, ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারাও আসবেন না, আমাদের কয়েকটা শুটিং ছিল যে শুটিং আমাদের দেওয়া দরকার একদম এটিএন বাংলা কিন্তু আমাদের ভাড়াতে মাস্টার দেওয়া আমাদের কাছে এবং ওনার তো সব ফাইনাল এবং লাস্ট মোমেন্টে এসে ওনাদেরকে না করে আমি ব্যক্তিগতভাবে মাপ চেয়েছি যে এটা পারলাম না। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছেন যে এটা বাদে আপনারা জানেন যে ভিতরে আমাদের একটা কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, একটা দিন বন্ধ রাখা আমরা অনেক দূর পিছিয়ে যাওয়া, তাদেরকেও আমরা ওনারা বলেছেন তাদেরকেও যত কম করা যায় যারা ভিতরে সেদে থাকে তারা ছাড়া আর কেউ যেন না ছাড়া আমাদের কেউই আসবে না, ইভেন আমাদের এডি সেক্রেটারি যিনি আছেন সিকিউরিটি হেড উনিও আসতে পারবে। এফডিসি তো সার্ভিসটা ভাড়া দেয়, যিনি ভাড়া দিতেন আর যিনি আমাদের কাছে সার্ভিসটা চাইবেন আমরা তাকে সার্ভিসটা দিব। এখন সার্ভিসের ক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি ওনারা কীভাবে করবেন আমি জানি না, কারণ এটা আমাদের কাজ, এটা তো আমাদের কাজ। এখন ওনারা যে প্রেশার ক্রিয়েট করে আপনারা করতে পারবেন না সেটা আলাদা জিনিস। এবং আজকে আমার দুপুরে একটা বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হবে, ওই জিনিসগুলো রেডি করতে হবে, গত দুই দিন অফিসে আসতে পারিনি এগুলো আমার ঠিক করতে হবে। ওনারা যদি কথা বলছে যে কথা বলবো, বাট এখানে আমার কোনো ভূমিকা নাই, উনি যে সমস্ত ওনারা আমার জন্য আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলছেন এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসে। ইলেকশনের দিনের অনুমতি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুমতি চাওয়া এটা আমাদেরও আছে ইলেকশন কমিশনেরও আছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিজস্ব একটা নিজস্ব কৌশলে ওনারা কাজ করেন, ওনারা এত কতজন দিবেন সেটা তো ওনারা জানেন, সেটা তো আমরা বলতে পারি, কিন্তু আদেশ দিয়ে থাকেন আমাদের কাছে তো রিটেন কোনো আদেশ নাই। ওনার উনি ওনার বাহিনীকে বলেছেন না, এটা তো যেখানে যে তথ্য লাগবে আমাদের দেয়া আছে, তথ্য তথ্য অফিসার আছে, তথ্য অফিসার আমরা তথ্য নেবে আমাদের কাছ থেকে এককভাবে তো সে তথ্যটা দিতে পারবে, সেটা তথ্য দিতে হলে তো তথ্যটা ভেরিফাই করতে হবে। ভোটের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যারা শুধু তারাই ঢুকবেন, আপনাদেরকে আমরা বললাম তো
যে এতটুকু জায়গার মধ্যে এতগুলো মানুষকে অ্যাকোমোডেট করা সম্ভব না। আর শুধুমাত্র যারা পাশ আছে, পাশশালাদেরকেও যদি দিই তাও হাজার হাজার পাশ আছে এখানে, এটা সে তো দেওয়া যাবে না। কিন্তু তারও বাইরে যদি কাউকে নিতে হয়, ইলেকশন কমিশন ছিল ওখানে, যে আমি যেটা বললাম যে ওখানে প্লেস করে নিতে পারতেন, 200 জনের অনুমতি আমি কীভাবে দিব? ওই 200 জনের একে তো হচ্ছে 100 জনের বেশি জমায়েত করা নিষেধই আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা ইলেকশন একটা সেন্সিটিভ জিনিস, কারা আসবে না আসবে ইলেকশন কমিশনের সাথে সলভ করে নেবে সেটা। তিন নম্বর হচ্ছে আমরা নিজেরাই তো আসার ক্ষমতা পাইনি।